হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার জলি। আপনারা কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনারা সকলের দোয়ায়। আর বাংলাদেশ না আইসি মানতে না আসলে কিছু ভালো লাগে না, বোরিং লাগে। যেতে বাংলাদেশ ভেরি বিজি আসলাম সবসময় মেহমান। আর এটা হইলো আমরা তো আমি তো এখনও খামও জয়েন্ট হয়েছি না, ইনশাল্লাহ কালকে টিউজডে, কালকে তো আমার খাম আরম্ভ হইব। আর এনেও আসছিল আমার কিছু ব্রেকফাস্ট, আমি আর আমার হাজব্যান্ডে সকালে যে রোদ আসছিল তার 2-3 দিনের আগর ব্লগ, তে রইদর মাঝে বইয়া আমি তাই সার সকালে আমরা ফ্রন্ট গার্ডেনে বইয়া তোরা চা খাইলাম আর ক্রামফেট ফরে গড় আইয়া চাও খাইয়া বাংলাদেশ মুখি আনছিলাম। মুখি গুণটা দেখি ইয়ে যার ফরে সপ্তাহে দইয়া আমি গুণতরে ক্লিন করে লইছি। ক্লিন করিয়া কিছু ছোট ছোট যে গুণ গুণতরে আমি বয়েল করে লইছিলাম। বয়েল করিয়া এটা চুলানির মতো নাইফ, যে নাইফ দিয়া আর ফিলার দিয়া চুলানি জান্নাতে সেগুনতর বয়েল করে লেছি। আর বড়ো যেগুনি গুনতরে আমি ক্লিন করিয়া বালাহরি দইয়া বেগ ভরিয়া ফ্রিজে রাখি দিছি। আর এগুন দিয়ে আমি তখন বয়েল যেগুন করছি ছোটো ছোটো মুখি, এগুনতরে সে আমি একটা ইসার সুটকি আর তোরা ফেউয়া সুটকি দিয়া আমি একটু মুখি দিয়ে একটু সুটকি সিরার আনছি। আমি অত তা খাই না আসলে সুটকি, বা তবুও কয়েকটু আচ্ছা একটু গরমের মাঝে আচ্ছা দেখে ট্রাই করিয়া তোরা, আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছিল আসলে। আর রাঁচি আর এখনও আমার সুটকে সিরাত একটু জুল দিয়া রাঁচি, ইসার সুটকে দিয়া আর ফেগুয়া সুটকে দিয়া রাঁচি, ভালো লাগছে। আর পরে আমি এটা হইল বাদর দিনের ব্লগ। আমরা মাছ মিগল মাছ আনছিলাম, সো মিগল মাছটি বেশি গরমের মাঝে আসলে খাওয়াও যান না, আর তে আর তরকারি সকলও ইয়ে যায় আর ফ্রিজে রাখলে মজা টেস্টও যায় গিয়া। আর আমরা আসলে ফ্রিজে রাখিয়া খাইতাম পাই না, এভরিডে ফ্রেশ রান্ধা লাগে আমার। সো এখানে আমি মাছরে বালা করে ইয়ে করি দই বানাইয়া দইয়া লবণ দিয়ে দইছি, দইয়ার পরে আমি তোরা মরিচ আর হলুদ আর লবণ দিয়া একটু ফ্রাই করছি। সো ফ্রাই করি আমি এসে মাছের বুনা করার লাগি। আর 2টা মাখরোলর পটর মাখরোল ফিশ ওটা দিয়ে চাটনি আমরা বালা পাই, তো ওটা দিয়ে সে 2টা মাখরোলর পট রাখছি ওখানেও, যে মাখরোলর দিয়ে চাটনি করলে মো আর মাছ বোনা। আর চিকেন রাতকে রাঁধছিলাম, এগুলো আর রেকর্ডিং করা হয়েছে না, চিকেনের তরকারি আছে গরো। আর এখন মাখরোলর ফরতনে আমি মাখরোল বাখরিয়া সবটি ইয়ে করছি, এখন মাখরোলর বিরিয়ানি চাটনি করে লইমো খরিয়ার। আর মাছর দি মাছর পিঁয়াজ দিছি, তেল পিঁয়াজ আর লবণ আর কাঁচামরিচ দিয়া মাছের একটু কষাই মশলার একটু কষাই দাম আমার। আর বাংলাদেশ না আইসি মানতে না আসলে ভালো লাগে না কিচ্ছু, গর লাগে এত বোরিং হয়েছে। আর আর বাংলাদেশের কথা খালি মনোর গুম, বিকালে একটু কোনো সময় একটু গুমানিত গেলে ফাল মারি উঠি কই আল্লাহ বাংলাদেশও ও সময় কিতাব করছিলাম, ও তাও বাইশ কতদিন ধরে আসলে ইয়র। ইনশাল্লাহ ঠিক হয়ে যাইব, কালকে তো নেতো খাম, খামও গেলে কি আবার ব্যাক টু নর্মাল ইয়ে হয়ে যাইব। এটা ফয়লা সবরও বাংলাদেশ নিয়ে আনলে ফয়লা সবরও একটু খারাপ লাগে। তো মশলারে আমি কষাইয়া এরপরে আমি মাছগুলা বিরান যে মাছ দিয়ে আমি বাজিয়া তৈছিলাম, অগুন্তরে ইয়র মাঝে দিলাইমু মশলার মাঝে দিলাইমু, মশলার মাঝে দিয়া আমি 2টা টমেটোরে ইয়ে করছি 8 পিস বানাইছি, বানাইয়া টমেটো আমি জোলের মাঝে দিছি। আর পরে আমি ধনিয়া পাতা দিয়া আমার রান্ধা শেষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ লুক গুড। আর এখন হইলো আমি মাখরোলের চাটনি বিরিয়ানি চাটনি করছি। এটা হইলো আমার মেয়েরে যে আমরা কইছিলাম সানডে লইয়া তান্ডে লাঞ্চ ইয়ে যাইমু রেস্টুরেন্টও খানি, যাতে তাই খুব ভালো করে আলহামদুলিল্লাহ GCSE রিজাল্ট করছইন। সো আমরা তো তান্ডে লইয়া যাই, আজকে এটা হইলো সানডের ব্লগ। তো সানডে খুব বেশি রোদ আসিল, ওভার 30 ডিগ্রি আসিল আমরা এবার গরম। সো আমরা দিনও আমরা 12টার সময় হইব, আমরা 12ইয়া আমরা ওয়েস্ট কি শপিং সাদামটন ওয়েস্ট কি শপিং করো ওখানে রেস্টুরেন্ট সকল আছে। সো ওখানে গেলাম গিয়ে আমরা একটু বেড়াইয়া বা ইয়ে করিয়া এসে বা 1 o'clock 1:30 আমরা একটা রেস্টুরেন্টও এখানে একটা ইয়ে আছে মহল আছে, এখানে খালি রেস্টুরেন্ট সিনেমা বহুত যত রেস্টুরেন্ট আছে ইয়র ভিতরে বিল্ডিংয়ের ভিতরে। সো রিয়েলি গুড। আর সব গরম থাকায় টাউনটা একটু কোয়াইট আছে নর্মাল তনে, নর্মালি রিয়েলি বিজি থাকে। সো এখন কিবা সব মানুষ আসলে বিচেও গেছেন গিয়া,
বেশি মানুষের টাউনও নাই, যে মালা নর্মালি থাকে, এতনে দেখা গেছে একটু কোয়াইট। সো আমরা কইছি কইছি সব মানুষ এখন বিচো গেছন গিয়ে, মানুষ আর বেশি এখন টাউনও নাই। তো এটা থাইকুন একটা রেস্টুরেন্ট, থাই রেস্টুরেন্ট এটা। সো তারা কইরা যে তারা আমরা জিখাইছি তুমি তাই খেতা খাইতাই। এদিন আমার ছেলেরও বার্থডে বার্থডে আসিল স্যাটারডে, আর মেয়ের জিসিএসসি রেজাল্ট। সো দুজনের ডে এম একদিনে আমরা লইয়া গিয়া আমরা চারজনে আমরা খাইয়া এলাম আলহামদুলিল্লাহ, খুব ভাল লাগছে। আর যাতে গরম আছিল আমরা তার আউটসাইড যে সিটিং এরিয়া আছিল ওখানে আমরা বইছি, বইয়ে আমরা যার যে চয়েস মতো খানি অর্ডার দিছিলা খাইয়া আইছি, আলহামদুলিল্লাহ রিয়েলি নাইস আছিল। এটা হইলো আজকে সকালকুর একটা ব্লগ। আমি গতকালকে রাতকে তোরা গরুর মাংস জুড়ি বিরান করিয়া রাখছিলাম, একটা ভিডিও করছি না। আর আজকে উঠিয়া সকালে আমার হাজব্যান্ড আর ছেলে তারা দুজন ঘুমো, সো আমরা সকাল উঠে গেছিলাম আমি আর আমার মেয়ে নিকাত। তাই উঠে আমি কইছে চল নিচ্ছে আমি আর তুই আমরা ভালো একটা নাস্তা করি। সো উঠে এসে বাদে আমরা দুইটা রুটি তোরা তেল দিয়ে গরম করছি, আর গরুর মাংস জন্য জুড়ি বিরান রাতকে করিয়া তুইছিলাম, ওটা দিয়ে এসে বাদে আমি আর তাই নাস্তা খাইছি। আর এক কাপসা মালাই বানাইছি, ওই ওটা দিয়ে খাইয়া এক কাপসা খাইছি, আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছিল। আর আজকে ওটা আমরা নাস্তা তারা উঠলে তারা দেওয়া হইব। আপনারা সকালে মালাই দোয়া করবো। আসসালামু আলাইকুম।